কত শিউলি ফুল নিচে পড়ে আছে, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য একটু কম হচ্ছে, না হলে পুজোর সময় আরো ফুল হয় বেশি। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুবই ভালো আছি। তো আজকে বাড়ি যাওয়ার পালা, 7:30 সকাল, আর আমি উঠে ব্রাশ করতে চলে এসেছি। দেখো এই জমিটা একদম দিদিদের ঘরের পাশে, তো কত লাভ হয়েছে। আর এখানে কয়েকটা বেগুনের চারা আছে, কিন্তু বেগুন গাছগুলো কেমন যেন মানে পাতা নেই বেশি, কেমন হয়ে গেছে। এখানেও আছে ও বেগুন ধরেছে, আমি চা নিয়ে বসে গেছে। আজকে আমাকে ছোট কাপে চা দিয়েছে, কি দুঃখ। কালকে দিয়েছিল গ্লাসের মতো কাপে, এত বড় কাপে, আর সেই কাপটা ভেঙেও ফেলেছে রাগ করে আমি বলেছি বলে। সেই কাপটা কালকেই দিদির হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই আমাকে আজকে ছোট কাপে চা দিয়েছে। এ দুঃখ আর সহ্য করা যায় বলো তোমরা? তো হাই বন্ধুরা, অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে, আর আমাকে দেখো একদম রেডি হয়ে গেছি। আমাকে দেখে মনে হচ্ছে তো যে আমি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু একদম না। আমি সকালে বলেছিলাম যে আজকে আমরা বাড়ি চলে যাব, কিন্তু বিভিন্ন কারণে আজকে যাওয়া হচ্ছে না। আজকে এখন আমরা যাচ্ছি ঘুরতে, আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আমি জানি না, তো বেরোলেই জানতে পারবো। তো আমি যাচ্ছি, সোনা যাচ্ছে, ওর পাপা যাচ্ছে, আমার বাবু যাচ্ছে, আর সায়ন যাচ্ছে। এই 4-5 জন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি কি করব কিছুই জানি না, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো প্লিজ কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, এখানে সোনা আবার ভিডিও করছে, ওর পাপা করে দিচ্ছে। এইখানে আমার দুই পাপা দাঁড়িয়ে আছে, একটু তোমরা একটু হাত দেখাও, হাই করো। এইটাই হবে, দেখ ওকে পেরেক পুঁতে দিয়েছে, ওকে পেরেক পুঁতে দিয়েছে, ওটা হচ্ছে যীশু খ্রিস্ট, বুঝেছো? দুষ্টু লোকেরা ওকে মেরে দিয়েছে, কেন ভালো ছিল তাই। হাতে এখানে কি পোতা এটা? পেরেক। আরে ভাই, এটা কি বলতে বলো তো? কি কেটে মেরে ফেলেছে, নিজেদের মধ্যে ভাবে একজনকে মারা উচিত তাই মেরে ফেলে। গঙ্গা জলে অনেকদিন মরা দেখেনি তাই। আর এটা কি হয়েছে বলতো? এটা এটাকেও মেরে ফেলেছে। আর এটা কি করতে বলতো? ওইটা নাচছে, নাচছে, ওই কাছে গেছে, আর এটা নাচছে। গঙ্গাজল
তো দেখো, আমরা ভেতরে ভিডিও তো করা যায় না, ভিডিও করতে দেয় না, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এটা হচ্ছে প্রে রুম, যেখানে প্রেয়ার করা হয়। একদম শান্ত একটা নিরিবিলি পরিবেশ। এখানে আমরা ঢুকতে চাইছিলাম, কিন্তু বাচ্চাদের জন্য ঢোকা হলো না। কেন কি, ওরা ভেতরে ঢুকলে কথা বলবে, চেঁচামেচি করবে, তো সেই জন্য আর ঢোকা হয়নি, ঢুকিনি আমরা। তো বাইরে দিয়েই চেষ্টা করেছি, যেটুকু দেখানো যায় সেটুকু করেছি। আর এখন মানে এগুলো লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে। এটা একদম ওপরের একটা ছাদ বলা যায়। ভাপা দেখো পড়ে গিয়ে, মানে এতটা স্লিপ যে পড়ে গেল। আর এইগুলো দেখছো, এগুলো বিভিন্ন মানে ধর্মগুরু ওদের যারা আছে তাদের কবরস্থান, সমাধি দেওয়া। আর ওপরে আছে একটা বড় ঘড়ি। আর এখানে যারা প্রে করে, বিভিন্ন যাদের ইচ্ছা হয় তারা করে, মোমবাতি জ্বালায়, ধূপকাঠি লাগায়, তো সেটাই। এখানে অনেক জায়গায় আছে যেখানে মোমবাতি জ্বালানো হয়, অনেকেই জ্বালায় সেগুলো, আমরাও জ্বালিয়েছিলাম। আর মানে ওপর থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে, মানে দারুণ একটা পরিবেশ, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, মানে সুন্দর, একদম মানে খুবই সুন্দর। ভেতরতে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়। আর আমার ছেলে এত কথা বলছিল যে আমি তোমাদেরকে আলাদা করে ভয়েস দিতে বাধ্য হচ্ছি, মানে এত কোশ্চেন ওর, একটার পর একটা প্রশ্ন করেই যায়, করে যায়। আর আমি সব প্রশ্নের উত্তরও দিতে পারি না ওকে, মানে এত এমন এমন কথা বলে। আমাদের তো গির্জার ভেতর ঘোরা হয়ে গেল, গির্জাটা ঘোরা হয়ে গেল, এবার দেখি কোথায় নিয়ে যায়, আবার না বাড়ি চলে যেতে হয় কে জানে। তো দেখতে থাকো গঙ্গা জল। ও বন্ধুরা দেখো, আমরা ঘুরে চলে এসেছি, এখন আর কোথাও যাওয়া হয়নি, কেন কি 3টে বেজে গেছে, আবার কোথাও গেলে সন্ধ্যা লেগে যাবে, আর শীতের জামাকাপড় কিছু নিয়ে যাওয়া হয়নি। তো আমরা ফাইনালি এখন বাড়ি চলে এসেছি, মানে রাস্তায় আছি, বাড়ির কাছাকাছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আশা করছি খুব ভালোই লাগবে। আর কখনো সময় পেলে ব্যান্ডেল চার্চে আসবে ঘুরতে, দারুণ একটা জায়গা, মানে ঢুকলেই মনটা একদম শান্ত হয়ে যায়, শান্ত একটা পরিবেশ। তো যারা একটু নিরিবিলি শান্ত স্থান পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। আর বন্ধুবান্ধব নিয়ে এসে একটু হই হুল্লোড়ও করা যায়, গঙ্গার ঘাটে বসে বা বাইরেটা বসে, কিন্তু ভেতরটা খুব শান্ত, একদম নিরিবিলি, দারুণ জায়গা। তো প্লিজ তোমরা আর 31 ডিসেম্বরে আসলে তো আরও ভালো লাগে, আরও ভালো লাগে, আরও মজা হয়। তো দারুণ করে সাজায় সেই সময়। তো তোমরা অবশ্যই এসো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।